6 জুলাই 2021 মঙ্গলবার ভোর 3:57 আমাদের পৃথিবী পৌঁছাচ্ছে অ্যাফিলিয়ন পজিশনে, অর্থাৎ এই সময় পৃথিবী থাকবে সূর্য থেকে সবচেয়ে দূরে, আর তখন দূরত্ব এসে দাঁড়াবে প্রায় 94.5 মিলিয়ন মাইল বা 152 মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ এই সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব আরো নির্ভুলভাবে হবে 9,45,10,886 মাইল বা 15,21,527 কিলোমিটার। এবছরের 2 জানুয়ারি ছিল পেরিহেলিয়ন, অর্থাৎ সূর্য ও পৃথিবী ছিল সবচেয়ে কাছাকাছি অবস্থানে। তখনকার সূর্য ও পৃথিবীর দূরত্ব অপেক্ষা বর্তমান দূরত্ব 31,11,432 মাইল বা 50,07,364 কিলোমিটার বেশি। জানুয়ারি মাসের শীতল আবহাওয়ার কারণে মনে হতেই পারে তখন পৃথিবী ও সূর্য অনেক দূরে চলে যায়, তাই সূর্যের তাপ সে সময় কম থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তখন সূর্য ও পৃথিবী সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসে। একইভাবে জুলাই মাসে যখন প্রচণ্ড গরম থাকে তখন পৃথিবী ও সূর্য সবচেয়ে দূরে অবস্থান করে। এই ব্যতিক্রমী ঘটনার মূল কারণ পৃথিবীর নিজের অক্ষে 23.5 ডিগ্রি কাত হয়ে অবস্থান করা, আর সূর্যের আলো পৃথিবীর উপর সরাসরি এসে পড়ে নাকি কাত হয়ে এসে পড়ে তার উপর নির্ভর করে আবহাওয়া উত্তপ্ত হবে নাকি শীতল হবে। সূর্য পৃথিবী সবচেয়ে দূরে থাকলেও জুলাই মাসে আমাদের মহাদেশের বেশিরভাগ স্থানে সূর্যের আলো সরাসরি বা লম্বভাবে এসে পড়ে, ফলে এই অঞ্চলের আবহাওয়া অত্যধিক উত্তপ্ত হয়ে ওঠে। একইভাবে জানুয়ারিতে সূর্যের আলো অনেকটা কাত হয়ে এসে পড়ে বলে সেই আলো থেকে উত্তাপও কম তৈরি হয়, ফলে আবহাওয়া শীতল হয়ে যায়। আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে যে কক্ষপথে ঘোরে তা পুরোপুরি গোলাকার নয়, বরং অনেকটা উপবৃত্তাকার, তাই কখনো সে সূর্যের কাছে বা পেরিহেলিয়ন পজিশনে চলে আসে, আবার কখনো সূর্য থেকে দূরে সরে অ্যাফিলিয়ন পজিশনে চলে যায়। প্রতি বছরের 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারির মধ্যে পেরিহেলিয়ন এবং 2 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে অ্যাফিলিয়ন সংঘটিত হয়। মহাকাশ বিষয়ক নানা আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।